এবার জামায়াত ইসলামী ও 28 অক্টোবর ঢাকায় মহা সমাবেশের ঘোষণা দিয়েছে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে জামায়াত। এরই মধ্যে শাপলা চত্বরে মহা সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশের কাছেও চিঠি দিয়েছে দলটি। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান 23 অক্টোবর মহা সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিবৃতি দিয়েছেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও 28 অক্টোবর মহা সমাবেশের ঘোষণা দেন। অন্যদিকে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা বিএনপির শরিক দলগুলো মনে করছে 28 অক্টোবরের মহা সমাবেশ পরবর্তী চূড়ান্ত আন্দোলন একটা পরিণতিতে যাবেই। জামায়াত নেতা মুজিবুর রহমান বিবৃতিতে বলেন, বিগত সময়ে 50 থেকে 60 বারের বেশি বিভিন্ন স্থানে সমাবেশ করার সহযোগিতা চেয়ে আবেদন করা হয়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। জামায়াতের ভারপ্রাপ্ত আমির আরও বলেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ ও মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সহযোগিতা করা। মিছিল মিটিং সভা সমাবেশ প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার, তাতে বাধা দেওয়া পুলিশের দায়িত্ব হতে পারে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জামায়াতকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে সাজানো মামলায় নেতাদের ফাঁসি দেওয়ার অভিযোগ করেন তিনি। জামায়াতের এই নেতা বলেন, সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলের কোনো নেতা যেন কথা বলতে না পারেন, সেজন্য নেতাকর্মীদের গ্রেপ্তার করে মামলা দিয়ে স্তব্ধ করে দেওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের নেতাকর্মীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য গভীর রাত পর্যন্ত সাক্ষ্য নিয়ে মিথ্যা মামলায় সাজা দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এদিকে শাপলা চত্বরে মহা সমাবেশের অনুমতি চেয়ে সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে জামায়াত। চিঠিতে দলটি উল্লেখ করেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা দলের আমির শফিকুর রহমান সহ রাজনৈতিক নেতাকর্মী এবং আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে শান্তিপূর্ণ মহা সমাবেশ হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। যদিও রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করা বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা চেয়ে আনা আবেদনের শুনানির জন্য আগামী 6 নভেম্বর দিন ধার্য রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।